আসসালামু আলাইকুম জান্নাত ডেয়ারি ফার্ম থেকে আমাদের তিনটা ফার্স্ট ল্যাকটেশনের গাবি অসাধারণ গাভি তিনটা হোলাস্ট্যান্ড ফ্রিজ অ্যান্ড পিওর একদম পিওর গাভি আমরা সেল করলাম আমার এক শ্রদ্ধ বড় ভাইয়ের কাছে গাইবান্ধা বাসা তিনটা ফার্স্ট ল্যাকটেশনের গাভি এবং তিনটা বকনা বাচ্চা এ বাচ্চা একটা সি এর বাচ্চা আমরা এই পাশ থেকে দেখাই এদিক থেকে দেখাই এই গাভিটা আমাদের অনলি দুই দাঁত প্রথম বাচ্চা দিয়েছে প্রথম বিয়ান সতেরো আঠেরো দুধ আসবে সদ্য সার বাচ্চা জন্ম দিছে। সিং দেখেন অরিজিনাল যেটা করি সিং পায়ের খুঁড়া দেখেন দেখেন নিচে আর বাচ্চারা দেখেন এই যে বাচ্চারা কত সুন্দর বাচ্চা হয়েছে আমাদের ফার্মে যে গাভীগুলো বাচ্চা দেয় খুবই দামি বাচ্চা হয় আমরা গাভীটার সরব গাভীটার নিচে দেখাই চারটা চার জায়গায় খুবই শান্ত স্বভাবের কোনো বেদবি করে না খুবই শান্ত স্বভাবের হ্যাঁ একদম ফার্স্ট ক্লাস একটা গাবি একদম পোসাবের দ্বার থেকে ওলান নেমে আসছে খুবই অসাধারণ মাদারা দেখেন একদম পিওর এই গাভিটাও ফার্স্ট ল্যাকটেশন অনলি চার দাঁত হাইব্রিড একটা গাবি ফার্স্ট ল্যাকটেশনের দুধ আঠারো লিটার করবে ভালো ম্যানেজমেন্টে বিষ করবে একদম হাঁস গলা সাথে একটা দামি এসিবিজের বীজের বকনা বাচ্চা দেখেন একদম অরিজিনাল কলম্বার্ট খুবই ভালো দাদা বাচ্চারা ঘুরে তো বাচ্চারা ছেড়ে দাও ওই যায় যাবে দেখেন বাচ্চারা দেখেন কত ভালো বাচ্চাটা এটা দামি বকনা বাচ্চা খুবই অসাধারণ বাচ্চা চারটা বার চার জায়গায় একদম পিওর কোয়ালিটির গাভি একবারে পিওর খুবই ভালো মানের গাভি এই গাভিটা দুই দাঁত অনলি দুই দাঁত এটা ফার্স্ট সাথে একটা এডিএল বকনা বাচ্চা বাচ্চাটা খুবই ভালো অনলি দুই দাঁত খুব উন্নত ব্রিডের খুঁড়াগুলো দেখেন এটা এর একটা বকনা বাচ্চা খুব উন্নত ব্রিডের বাচ্চা এই গাভীটা যখন ফার্স্ট ল্যাকটেশনে বাচ্চা দিবে ইনশাল্লাহ এটা প্রথম ব্রেনে বিশ প্লাস করবে দেখেন জাত মান কোয়ালিটি একবারে হাই পার্সেনের মাজা সিংগুলো দেখেন এটা বকনা বাচ্চা এটা প্রথম এটা এটা বকনা বাচ্চা দশ মাসের বাচ্চা দেখেন এখনই কোয়ালিটি কি বাচ্চাটার সৌন্দর্য শিং সব কিছু অসাধারণ এটা এসে বীজের বাচ্চা একদম হাঁস গলা পিওর এটা প্রথম বিয়ে আঠেরো বীজ দিবে খুবই ভালো মানের তিনটা বাচ্চা এবং তিনটা গাবি আমরা গাবি তিনটার একটু দাঁত দেখানোর চেষ্টা করি এটা দাঁতগুলা দেখাও তো আরে ধরো দেখেন এটা অনলি দুই দাঁত এটা দুই দাঁত বয়স হ্যাঁ হয়েছে এটা দেখি আমরা এটা চার দাঁত হ্যাঁ এটা চার দাঁত খুবই ভালো এটা আমাদের তিন দাঁত দুই দাঁত থেকে একটা খিল বেরিয়েছে গরুটার এই যে দাঁত হলো তিনটা একটা দুইটা তিনটা খুবই ভালো বিটা আর ইন আসসালামু আলাইকুম আমার ঠিকানা হলো নীলফামারি জেলা ডোমার থানায় যারা এই ধরনের অসাধারণ ভালো গাবিগুলো সংগ্রহ করতে চান প্রতিনিয়ত আমার সাথে কথা বলবেন মতো যোগাযোগ করবেন এ ধরনের গাবিগুলো আমাদের পেয়ে যাবেন এক একটা প্রতিটা গাবি দেখেন এটা এটা আমাদের ঠিকানাটা উত্তরবঙ্গ নীলফামারি জেলার ডোমার থানায় ডোমারে এসে বলবেন বক্করমোর ফরেস্ট পাড়া বললে আমার খামারে আসতে পারবেন এটাও ফার্স্ট লাক্টেশনের গাবি একদম হাই কোয়ালিটির কালার সৌন্দর্য বয়স সব কিছু সমন্বয় করে আমি ভাইয়াকে গাবিগুলো দিচ্ছি তিনটা গাবি তিনটায় পিওর ব্রিডের হ্যাঁ এই ঘুরো হ্যাঁ আমরা বাচ্চাটার দিকে দিই যা যা খুবই অসাধারণ মানের গাবি তা এই তিনটা গাবি আমরা শ্রদ্ধ বড় ভাইয়া উনি খুবই ভালো মানের মানুষ তিনটা গাবি যে দিচ্ছি তিনটাই একুরেট একদম বাট একদম হাত দিলেই দুধ নেমে আসে এত সফট এগুলো তুলা তুলা একদম তুলার মতো নরম হ্যাঁ খুবই পিওর বিটের যারা এই ধরনের গাবি সংগ্রহ করবেন আমার সাথে হোয়াটসঅ্যাপ ইমতো যোগাযোগ করবেন প্রতিনিয়ত যোগাযোগ করে আসবেন অবশ্যই আপনাদের এরকম ভালো গরুগুলো আমরা জান্না ডেরি ফার্ম থেকে দিব এবং কথা বলবেন যোগাযোগ করবেন তারপরে আসবেন যে ভাই দা কী ধরনের গরু আছে কি গরু নিব কীরকম কি কোয়ালিটি আর যারা আসতে পারবেন না তারা ফোনে কথা বললে আমরা গরুগুলো সংগ্রহ করতে পারবেন এই দাদা আমার এই গরুগুলো পছন্দ করছে আমার ব্যাংকে ফুল পেমেন্ট করছে আমরা গরুগুলো পাঠাই দেবো উনি আসিনি আমি বাচ্চা তিনটা উনি চয়েস করে নিছে গাভী তিনটা আমি চয়েস করে দিছি তা আমাদের খামার চ্যানেল হলো জেডিএফ টিভি ভিডিও ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পিসি টিভি বাংলায় দুই চ্যানেল আমার প্রতিনিয়ত ভিডিও যায় তা সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা বকনা বাচ্চা কিনবেন যোগাযোগ করবেন এরকম প্রথম বিয়ে এরকম হাই কোয়ালিটির গাবি হবে এই ধরনের বকনা বাচ্চা আমার কাছে অসংখ্য আছে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম